এখনই সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন শীর্ষক জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন এবং আলোচনা সভায় তিনি আশঙ্কার কথা বলেন। জাহিদ মালিক আরো বলেন, হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে গেল কেন, দ্বিতীয় ঢেউ এলো কেন, বিষয়গুলো যদি চিহ্নিত না করা যায় তাহলে আমাদের জন্য আবারও তৃতীয় ঢেউয়ের জন্য অপেক্ষা করতে হবে। সবল ভাবে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে। সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা চাই যে করোনা থেকে আমরা রক্ষা পাই, স্বাভাবিক জীবনে ফিরে যাই।